আসসালামু আলাইকুম বন্ধুরা হেল্প প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আরও একটি গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মিলন তো আজ যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে লোরিন এটি একটি দশ এম জি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে লোরাটাডিন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে লোরিন এই ট্যাবলেটটির কার্যকারিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো লোরিন ট্যাবলেটটি দ্রুত ও কার্যকরভাবে সিজনাল অ্যালার্জিক রাইনাইটিস, পেরেনিয়াল রাইনাইসিস এবং ত্বকের অ্যালার্জি সমূহ দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন শরীরের বিভিন্ন অংশে চুলকানি হাসি সর্দি নাক দিয়ে পানি ঝরা চোখ চুলকানি চোখ দিয়ে পানি ঝরা ঠান্ডা লাগা ইত্যাদি রোগসমূহে ওষুধটিকে ব্যবহার করা হয় আমি এক কথাতে যদি বলতে যাই তাহলে এইভাবে বলা যায় যে এলার্জির কারণে সৃষ্টি যে কোনো উপসর্গে এই ওষুধটিকে ব্যবহার করা যায় এবার আসুন যে আসলে ওষুধটির সেবনবিধি কি সেটি আমি আপনাদের বলে দিই সেবন সেবনবিধি বলতে গেলে ছয় বছরের ওপরে যাদের বয়স এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ট্যাবলেট প্রতিদিন রাত্রে সেবন করতে হবে আর যাদের বয়স ছয় বছরের নিচে সেই সকল শিশুদের জন্য এই ওষুধটি সাসপেনশন আকারে পাওয়া যায় তাদেরকে সাসপেনশনটি সেবন করাতে হবে আর অসুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যায় তাহলে তন্দ্রাছন্ন ভাব হতে পারে ক্লান্তিবোধ হতে পারে বমি বমি ভাব হতে পারে মাথা ব্যথা হতে পারে অজ্ঞান হওয়া ভাব হতে পারে হৃৎপিণ্ডের গতি বেড়ে যেতে পারে তো এগুলোই হচ্ছে অসুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যে সকল রোগীদের যকৃত অথবা বৃকের মারাত্মক সমস্যা আছে সেই সকল রোগীদের ক্ষেত্রে এই অসুধটির মাত্রা কমাতে হবে অথবা সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে এই ওষুধটি সেবন না করাই সবচাইতে ভালো হবে আর লোরিন এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে যদি একটু খোঁজখবর নিন অতি সহজেই আপনারা পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস লোরিন ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র তিন টাকা তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ